Assalamualaikum. So, আজকে আমাদের সঙ্গে আছে একজন স্পেশাল মেম্বার, সেটা হচ্ছে আমার বুবু। তো আজকে বুবুর হাতে কিছু ম্যাজিক দেখব, তো চলো। গরু কাটার চাকু, গরু কাটার ছুরি। আমরা এখন আগিয়ে যাচ্ছি লাউয়ের কাছে। তো বুবু লাউ এখনো কেটো না, আগে দেখা দেখি দেখিয়ে নাও, দাঁড়াও দাঁড়াও দেখাও নাও, এখন কাটো। আচ্ছা দেখাও বলো। হ্যাঁ এখন কাটো। আনে একটু নাচো তো। বাগান থেকে যা পেয়েছি কাটতে পেরেছি, তাহলে বুবু আজকে রান্না করবে। আজকে লাউটা দেখেছো তোমরা, আর বাকিগুলি দেখলে দেখেছো না দেখলে নাই, আর বুবু লাউ কাটো। আমাদের লাউ কাটা অলমোস্ট শেষ, এখন আমরা চলে যাব রান্নায়। বুবু এখন রান্না করা শুরু করে দিয়েছে, বুবু এখন ইন্ডাকশন করলো। বুবু এখন সরিষার তেল ঢালবে, এই ঢেলে দিয়েছে। আনায়া তোমার কাছে কি মনে হচ্ছে, খাবার টেস্টি হবে? হ্যাঁ হ্যাপি হবে। এখন বুবু পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে। বুবু এখন রান্না করতে বৈরাগি হয়ে যাচ্ছে না না। হ্যাঁ ভাইয়া জানো আমি কিন্তু লাউ খাবো না, চিংড়ি খাবো শুধু। এই আমার কিন্তু চিংড়ি ফেভারিট, তুমি কেন সব চিংড়ি খাবা? শব্দে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো রান্নাটা কত ইয়াম্মি হচ্ছে। ইয়েস রান্নাটা প্রায় শেষের দিকে, কিন্তু আমরা রান্না শেষ হওয়ার আগে বুবুর সামনে আমরা প্লেটে ভাত বেড়েলাম।
ইয়েস, আমাদের ঢেঁড়স ভাজি আর লাউ তরকারি রেডি। এখন আমরা খেতে চলেছি। আমরা প্রথমে আমি নিয়ে নিয়েছি ঢেঁড়স ভাজি। ইয়েস, এইটাও অনেক ইয়াম্মি হয়েছে, কেন এটা আমাদের গাছে। আর এখন আমরা নিয়ে নিয়েছি স্পেশাল দাদুর হাতের চিংড়ি লাউ তরকারি। মনে হয় এইটাও খুব মজা হয়েছে। আরে মনে হয় কি, সত্যিকারে এটা অনেক খুব মজা হয়েছে। এবার আনায়ের পালা, আর আনায়ের যখন চিংড়ি অনেক ফেভারিট, তাই বউ ওকে চিংড়ি দিল। এবার আনায়ের পালা আনায়া খেয়ে বলবে কেমন হলো। এ কি আনায়ের, তো এখন তো আমাকেই খাওয়িয়ে দিতে হবে, আগে মা খেয়ে নেই। এখন আমি খাইয়ে দিব আনায়কে। লাউটা দেখে অনেক ইয়াম্মি হয়েছে আনায়া বললে। এই নাও। ফকলা দাঁতের হাসি, এই নাও তোমার চিংড়ি ফেভারেট, তোমাকে যে চিংড়িটা দাদু দিয়েছে। আসলে ভাইয়া খাবারটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ বউ আমাদের এত ভালো রান্না করার জন্য।